আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব এন্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এস এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ সংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা কি রয়েছে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলেই সহকারী দেখার চেষ্টা করুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নং পদে তারা নিয়োগ দিয়েছে মহা ব্যবস্থাপক এখানে পদসংখ্যা একটি স্নাতক পাশে আবেদন করতে পারবেন দুই পদে নেওয়া হবে সহকারী মহাব্যবস্থাপক স্নাতক পাশে আবেদন করতে পারবেন তিন নং পদে নেওয়া হয়েছে উপসহকারী প্রকৌশলী ত্বরিত পদ সংখ্যা একটি এখানে হচ্ছে ত্বরিত প্রকৌশলের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে চার নং পদে নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন হবে যন্ত্র প্রকৌশলে পাঁচ নং পদে নিবে হিসাব রক্ষক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশে আবেদন করতে পারবেন ছয় নং পদে নেওয়া হবে কেয়ার টেকার মার্কেট সুপারভাইজার পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আবেদন করতে পারবেন সাত নং পদে নিবে কাউন্টার মাস্টার পদ সংখ্যা দুইটি এখানে হচ্ছে এইচএসি পাশে আবেদন করতে পারবেন আট নং পদে নেওয়া হবে অফিস সহায়ক অথবা রিসিপশনিস্ট পদ সংখ্যা চারটি এইচএসি পাশে আবেদন করতে পারবেন নং পদে নেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা পনেরোটি এখানে হচ্ছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন দশ নং পদে নেওয়া হবে সুইপার পদ সংখ্যা চারটি এখানে পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন দুই থেকে দশ নক পদে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন এক নং পদে যাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে মূল মূল কী কী শর্তাবলী দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন না আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্মটি প্রেরণ করতে হবে সেজন্য আপনাকে অবশ্যই আবেদন ফর্মটি আগে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল ও ফোন নম্বর উল্লেখ সহ জন্ম তারিখ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর অভিজ্ঞতা উল্লেখপূর্বক তারিখ ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কার কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে মূলত এগুলো সব কিছু ভালোভাবে লেখার পরে আবেদনপত্রে আপনাকে কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সপ্তাহিত ফটোকপি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের সপ্তাহিত ফটোকপি প্রার্থীর নিজ স্থায়ী ঠিকানার চেয়ারম্যান অথবা মেয়র প্রদত্ত কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং সরকারি বেসরকারি কোথাও চাকুরি করলে সেখানকার অনুমতিপত্র প্রয়োজন হবে এরপর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আবেদন ফি নির্ধারণ করেছে এক থেকে পাঁচ নক্ষের জন্য পাঁচশত টাকা ছয় থেকে দশ নয়ের জন্য তিনশো টাকা কিলো অফারের যোগ্য হচ্ছে এটা এই টাকাটি আপনি হচ্ছে ব্যাঙ্কগ্রাফ করে ব্যাঙ্কগ্রাফের রসিদ আপনাকে হচ্ছে সংযুক্ত করতে হবে এরপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা তিরিশ পাঁচ দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন মূলত এই তারিখের মধ্যে আপনাকে আবেদনপত্রটি এল জিডি ভবন জামালপুরের সংস্থাপন শাখার উচ্চমান সহকারীর নিকট জমা প্রদান করতে হবে মূলত এই ঠিকানায় আবেদনপত্রটি আপনাদেরকে প্রেরণ করতে হবে এই ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম